হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশাররফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজ কথা বলবো বাংলাদেশের একটি পুরনো বিশ্ববিদ্যালয় নিয়ে, প্রাইভেটের মধ্যে, সেটি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড নিয়ে কথা বলবো, হিস্টোরি নিয়ে কথা বলবো, পারমানেন্ট ক্যাম্পাস নিয়ে কথা বলবো, ছেলে এবং মেয়েদের হোস্টেল নিয়ে কথা বলবো, একাডেমিক সিস্টেম নিয়েও কথা বলবো, ক্লাবিং নিয়েও কথা বলবো। অর্থাৎ একটি স্টুডেন্টের ভর্তি হওয়ার পূর্বে কিছু ইনফরমেশন বিশ্ববিদ্যালয়ে জানা দরকার, সেই সব নিয়েই থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আজকে কথা বলছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটি হলো ফুল নেম, আর সংক্ষিপ্ত নাম হচ্ছে DIU। আর আপনি যদি অনলাইনে সরাসরি গুগলে সার্চ করেন DIU, তাহলে কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসে। তো এটা একটা কনফিউশন, সবাই পড়ে যায় DIU সার্চ করে, মানে ঢাকা ইন্টারন্যাশনাল না ড্যাফোডিল ইন্টারন্যাশনাল। তো অবশ্যই যখন আপনারা সার্চ করবেন এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইবেন, তখন অবশ্যই ফুল মিনিংটা লিখে সার্চ করবেন, তাহলে আপনারা সঠিক আনসারটা পেয়ে যাবেন। এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় 1995 সালে 7ই এপ্রিল। আর এই বিশ্ববিদ্যালয়ে যিনি এই বিশ্ববিদ্যালয় ইস্টাবলিশড করেন, খুবই পরিচিত মুখ এবং বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী ধরা হয়, প্রফেসর ডক্টর ABM মফিজুল ইসলাম পাঠোরি স্যার। আর এই বিশ্ববিদ্যালয়টি UGC থেকে অ্যাপ্রুভ, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে আইনি কোনো ধরনের কোনো জটিলতা নেই। পারমানেন্ট ক্যাম্পাস, আমরা ভর্তির পূর্বে কিন্তু এখন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট ক্যাম্পাসকে আগে ফোকাস করি, এই বিশ্ববিদ্যালয়ে পারমানেন্ট ক্যাম্পাস আছে কি না। আমি উদাহরণস্বরূপ যদি দিই পারমানেন্ট ক্যাম্পাসকে কেন বিশেষত্ব বা কেন দরকার, যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু প্রাইভেটের মধ্যে সবচেয়ে থেকে বড় ক্যাম্পাস ধরা হয় এই বিশ্ববিদ্যালয়ে, তারপরও তারা সম্পূর্ণ একাডেমিকটা শিফট করেনি পারমানেন্ট ক্যাম্পাসে। UGC কিন্তু অলরেডি শিফট করানোর জন্য খুব চাপ দিচ্ছে এবং ভর্তির জন্য অনেক সময় অনেক ধরনের ঝামেলাও করছে, একটাই কারণ তার পারমানেন্ট ক্যাম্পাসে এখনও শিফট হয়নি। সো বুঝতেই পারছেন পারমানেন্ট ক্যাম্পাসের কতটুকু ভ্যালু বর্তমান সময়ে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাস রয়েছে সাতারকোল বাড্ডাতে, সুবিশাল একটি ক্যাম্পাস রয়েছে, খুবই পরিপাটি ক্যাম্পাস। তো পারমানেন্ট ক্যাম্পাসে কীভাবে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমি গুগল লিঙ্ক দিয়ে রাখব। বোর্ড অফ ট্রাস্টি, অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক সময় অনেক নিউজে দেখেছেন এটা হলো বোর্ড অফ ট্রাস্টির মধ্যে ঝামেলা, BC PBC রেজিস্ট্রার সরকার থেকে নিয়োগপ্রাপ্ত না, অনেকে ভারপ্রাপ্ত করে রাখছে, অনেকে ট্রেজারার 5-7 বছর 10 বছর নাই, তো এরকম থাকলে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঝামেলা হয়। এই বিশ্ববিদ্যালয়ে এসব নিয়ে কোনো ঝামেলা নাই, ট্রাস্টি বোর্ডও ওকে আছে, পাশাপাশি BC PBC রেজিস্ট্রার এবং ট্রেজারার, এটা ওভারঅল ওকে। আপনারা নিশ্চিন্তায় এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন, কোনো ধরনের আইনি জটিলতা নেই। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি ক্লাবিং, একটা স্টুডেন্টের লিডারশিপ গ্রো হয় কিন্তু ভার্সিটিতে, মানে আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন তখন। SSC ACC আমরা কিন্তু ম্যানার জিনিসটা বুঝি না, বাট ভার্সিটিতে গিয়ে আমার জীবনটা কীভাবে গড়তে হবে এই ব্যাপারগুলো আমরা খুবই ভালোভাবে জানি, ভালোভাবে বুঝি। ক্লাবিং অ্যাক্টিভিটিস দেখে আপনি ভর্তি হওয়া উচিত, এইখানে আপনার ক্লাবিং অ্যাক্টিভিটিসগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো। কমন কিছু ক্লাব আছে যেমন স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, এটা হলো রিবিডিং ক্লাব, এই ক্লাবগুলো কিন্তু কমন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা প্রোগ্রামের স্টুডেন্টরা কিন্তু এখানে সরাসরি তারা ক্লাবে সংযুক্ত হতে পারে। তো এই ক্লাবের অ্যাক্টিভিটিসগুলো ভালো, পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু ক্লাব, আলাদা আলাদা ক্লাব রয়েছে, সেই ক্লাবের অ্যাক্টিভিটিস মোটামুটি ভালো। আর একাডেমিক সিস্টেমের কথা যদি বলি, এই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সিস্টেমটা এটা খুবই ভালো, আপনার ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন, এদের পরিপাটিভাবে এডুকেশন পরিচালনা করছেন, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন খুবই সুন্দরভাবে, একাডেমিকের কোনো ধরনের কোনো সমস্যা নেই। যে টাইপের শিক্ষক এবং শিক্ষিকা রয়েছে তারা কিন্তু খুবই এডুকেটেড এবং দেশের বাহির থেকেও ম্যাক্সিমাম টিচার এবং মেম রয়েছে। সো এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক, বিশেষ করে যারা আপনি একাডেমিকের কথা বলেন তাদের যে উদ্দেশ্যকারী বলে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য ভালো ভালো শিক্ষক কিন্তু রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। তো আদার্স ফ্যাসিলিটি বা আদার্স অ্যাক্টিভিটিস বা আদার্স সুযোগ সুবিধার কথা যদি বলি, আমরা যারা ঢাকার বাহির থেকে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমাদের বিশেষ করে যারা ফিমেল রয়েছেন, কোথায় থাকবো সিকিউরিটির একটা বিষয় থাকে, যারা গ্রাম থেকে আসেন,
তো এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুটি বা তিনটি মহিলা হোস্টেল রয়েছে, যেখানে কস্ট কম দিয়ে আপনি থাকতে পারবেন ঢাকার বিভিন্ন পয়েন্টে, বেসিক্যালি ভার্সিটি খুবই আশেপাশে, এবং বয়েজ হোস্টেলও রয়েছে প্রায় তিনটি বা চারটি, মানে টোটাল সাতটি হোস্টেল রয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে। সো বুঝতেই পারছেন আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন, থাকা খাওয়া নিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেল হবেন না। পাশাপাশি আপনি যদি হোস্টেলে নাও থাকেন, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু রয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাস সেবা চালু রয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ফাইনালি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু খুঁটিনাটি বিষয় জানানোর চেষ্টা করেছি। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রাস্টি বোর্ড এবং পাশাপাশি স্ট্রি নিয়ে, তাহলে অবশ্যই আদনান ব্লগ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আপনারা কমেন্ট করুন, আমি সঠিকভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় ভিডিওতে থাকছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কতগুলো সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কত খরচ, অ্যাডমিশন ফি কত, ওয়েভার সিস্টেম, সব মিলে থাকবে দ্বিতীয় ভিডিওতে। আশা করছি এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন অবশ্যই আদনান ব্লগের সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।